সকাল দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনকার বিষয়ভিত্তিক আয়োজন আজ সকালের গানে। সকলে নিশ্চয়ই অপেক্ষা করছেন কখন আপনাদের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় আমরা উপস্থিত হয়ে যাব। আজ সোমবার, তাই প্রতি সোমবারের মতো আজও পুরো আয়োজন জুড়ে থাকছে কবি কাজী নজরুল ইসলামের কিছু গান। আর আমাদের সঙ্গে আজকে অতিথি শিল্পী হিসেবে যিনি উপস্থিত আছেন, তিনি আমাদের সবার প্রিয় ইফফাতা রানার গিসাপা। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন আপা? হ্যাঁ, ভালো আছি, তুমি ভালো আছো? খুব ভালো। সকালটা এই যে নজরুলের গানে গানে শুরু হবে, এটাই অনেক বড় আনন্দের একটা বিষয়। আজকের দিনের এই সোমবারের আয়োজনটা, পুরো আয়োজনটা সবসময় নজরুল সঙ্গীত দিয়েই হয়, আর আজকে আপনি অতিথি শিল্পী হিসাবে উপস্থিত আছেন, এটা আমাদের জন্য অনেক আনন্দের একটা দিন। ধন্যবাদ। কোন গান দিয়ে শুরু করব? আমার এখন তুমি আমার পোশাক দেখে বুঝতে পারছো যে আমি বসন্তের গান গাইব। হ্যাঁ হ্যাঁ, অনেক নজরুলের অসংখ্য বসন্তের গান রয়েছে, তো সবগুলি তো বসন্ত শুনতে ভালো লাগবে না? নজরুল তো আমাদের ভার্সেটাইল একজন কবি, যার অসংখ্য লেখা রয়েছে, বিভিন্ন ধরনের শ্যামা, কীর্তন, তারপরে তোমার টপ্পা, ঠুমরি, গজল, কত কিছু। সো এর মধ্যে থেকে আমি কয়েকটা তোমাকে মাত্র শোনাবো। তার প্রথম গানটি হচ্ছে আমার বসন্তের গান, আসে বসন্ত ফুল বনে। অলরেডি আমাদের বসন্ত এসে গেছে, আমরা এখন সেই বসন্ত নিয়েই কাজ করছি, চলছে এই চলমান এক মাস আমরা বসন্ত নিয়ে গান করব। আসে বসন্ত ফুল বনে, সাজে বনভূমি সুন্দরী। আসিব সন্ত ফুল বনে, সাজে বনভূমি সুন্দরী। আসিব সন্ত ফুল বনে, চরণে পাইলা রুমুঝুম, চরণে পাইলা রুমুঝুম, মধু বই উঠেছে মধু বই উঠেছে গুঞ্জরি। আসিব সন্ত ফুল বনে, গধূলি নামি আয়াই আমার রূপালি ফুল শাখায়, আমার সজল আঁখি পাতায় আই রাম ধনু রং ধরি। কবি তোর ফুল মালিক এমন, ফাগুনে শুষ্ক পুষ্পবন, কবি তোর ফুল মালিক এমন, ফাগুনে শুষ্ক পুষ্পবন, বরিবি বধুরে হেলে চামর, বরিবি বধুরে হেলে চামর, রিক্ত হা
বসন্ত চলে এসেছে। এবং আপনি যেটা বলছিলেন, আমাদের কবি কাজী নজরুল ইসলাম একজন ভার্সাটাইল কবি, কি নিয়ে তিনি গান লেখেননি, কোন বিষয়ের উপর গান লেখেননি? সব ধরনের গানই আছে তার, সব ধরনের। বললাম না একটু আগে যে কবি যে কত কিছু লিখেছেন, মানে তাহলে এখন একটু অন্য মোডে চলে যাই, এখন একটু কি অন্য ধরনের গানে চলে যাই? হ্যাঁ, একটু প্রেমের গান করে নি, শুনি। আমাদের তো বিদ্রোহী কবি, শুধু বিদ্রোহী নয়, উনি তো প্রেমেরও কবি। আমার কাছে তিনি প্রেমিক কবি, আসলে উনি প্রেমিক কবি। শুনি তাহলে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি চকরিণী বলে না তো কিছু চাঁদ, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় শিখি অপুরা। জানি সূর্যের পাবে না, জানি সূর্যের পাবে না, তবু অবুজ সূর্য মুখী চে চে দেখে তার দেব তারে দেখিয়ায় সে যে সুখী। গান শুনলে সত্যি বলা যাবে যে তিনি বিদ্রোহী কবি নন, তিনি একজন প্রেমিক কবিও বটে। এত সুন্দর গান লিখেছেন প্রেমিকার জন্য, প্রেমিকাকে উদ্দেশ্য করে, পৃথিবীর সকল প্রেমিকার উদ্দেশ্যে, মানে সবার মনের কথাটাই উনি বলে দিচ্ছেন, সবার মনের কথাটাই গানে গানে সকলেরই কথা। এটাই যে তার দিকে চেয়ে থাকলে অসুবিধাটা কি, অপরাধ কি? বলে না তুমি কেন তাকিয়ে আছো আমার দিকে, কিন্তু আসলে সে তো প্রেমিক মন নিয়ে দেখছে, সুতরাং সে তো তাকিয়ে থাকবে,
সে জিজ্ঞেস করছে, আসলে তো এটা অপরাধ নয়, অবশ্যই প্রেমিক তো প্রেমিক, প্রেমিকাকে দিকে এমনি ভাবে সেই ভালোবাসার দৃষ্টি দিয়েই দেখবে। নজরুল তো আমাদের সকলের, পৃথিবীর বিলিয়ন বিলিয়ন কোটি কোটি মানুষের মনের কথা উনি বলে দিয়েছেন, নারী পুরুষ সকলের কথা বলেছেন, এই জন্য তো তিনি কবি। একটু আপনার ছেলেবেলায় চলে যাই, সেই 66 সাল থেকে প্রফেশনালি গান করছেন, আমার ছেলেবেলা তো অনেকদিন আগে শেষ হয়েছে, তাই না? অনেকদিন আগে শেষ হলেও মানুষের মনটা কিন্তু ভিতরে ভিতরে থাকে। অবশ্যই অবশ্যই, আমি তো তরুণ আছি এখনো, কেউ বলবে আমি তরুণ নই? অবশ্যই আমি নিজে মনে ভাবি আমি তরুণ। সেখানে আমি ছেলেবেলার কথা তুমি জিজ্ঞেস করেছো, তো আমি বলি আমার ছেলেবেলাটা শুরু হয়েছে এরকম যে গান দিয়ে, 2-3 বছর বয়সে নাকি আমি খুব পূর্ণাঙ্গ গান গাইতে পারতাম, আমার মা বলতেন আর কি, আর 2-3 বছর বয়সে ফুল গান গেয়ে ফেলতাম আর কি, রবীন্দ্রসঙ্গীত বলো নজরুলসঙ্গীত বলো, মা যেহেতু নজরুলসঙ্গীত গাইতে পারতেন, হ্যাঁ সেই আর কি শুরুটাই আর কি। কিন্তু তারপরেও 1900, আমার ঠিক খেয়াল নেই জানো, আমি এত ছোটবেলা থেকে রেডিওতে গান করেছি, মেবি এটা সম্ভবত 65 সাল কি 65-64 এরকম সাল থেকে আমি রেডিওতে গান করা শুরু করেছি, আর এখন অবধি আমি রেডিওতে এখনো গান গাই, আর টেলিভিশন গান গেয়েছি, প্রথম গান করেছি 1976 সালে, আর এখন অবধি গাইছি। আর অনেকগুলো চলচ্চিত্রেও নজরুল, রবীন্দ্রসঙ্গীত বাদে নজরুল আধুনিক, লালন, ভাওয়া, ফোক, হাম, নাতি রসুল, ক্লাসিক্যাল, উচ্চাঙ্গ সঙ্গীত, এগুলি সবটাতেই আমি একসময়, এবং ইন্টারন্যাশনাল পর্যায়েও আমি গান করেছি, পদক পেয়েছি আমি, সেটা ধরো 2004 সালে আমি তাশখন্দ গিয়েছিলাম, মানে সরকারি ট্যুরেই গিয়েছিলাম, সেখানে একটা সঙ্গীতের কম্পিটিশন ছিল, সেই কম্পিটিশনে হোল ওয়ার্ল্ড ধরো 33টা দেশ অংশগ্রহণ করেছিল, তার মধ্যে বাংলাদেশ আর কি, বাংলাদেশ সেটা তো আমি নই, শিল্পী আমি ছিলাম কিন্তু বাংলাদেশ থার্ড স্ট্যান্ড করলো, 33টা দেশের মধ্যে ব্রোঞ্জ পদক পেলাম এই আর কি। আর এমনিতে আমার আমার হোম টাউন যেটা চাপাই নবাবগঞ্জ রাজশাহী এলাকা, ওই এলাকায় আমি শ্রেষ্ঠ শিল্পী হিসেবে বিভাগে, যখন যখন রাজশাহী বিভাগ ছিল এক সময়, এখন তো ছোট ছোট অনেক বিভাগ হয়েছে, রংপুর আলাদা হয়ে গেছে, কিন্তু তারপরেও রাজশাহী বিভাগে আমি শ্রেষ্ঠ নবীন শিল্পী হিসেবে আমি স্পন্দন সাহিত্য পুরস্কার পেয়েছি। আচ্ছা ঠিক আছে, এরপর তো বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন, কলেজ চ্যাম্পিয়ন, স্কুল চ্যাম্পিয়ন, থানা, মহকুমা, জেলা, বিভাগ, প্রদেশ, এগুলি সবই চ্যাম্পিয়ন ছিল। একজন কবি কাজী নজরুল ইসলাম পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, এবং একজন সঙ্গীত শিল্পী, প্রিয় সঙ্গীত শিল্পী ইফফাত আরা নার্গিস আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন নিশ্চয়ই। এখন আরেকটি গানে চলে যাই, আরেকটা গানে যাচ্ছি এবার, খুব মজা সুন্দর একটি গান, উনি শুধু নিজের দেশের লোকের জন্য নয়, তিনি ইরানের কথা বলেছেন, সেখানের সিরাজির কথাও বলা হয়েছে, নানান কথা, গানটা বোধহয় গেস করে ফেলেছে সবাই, আমরা শুনি। Thank you.
এই যে চমৎকার সুন্দর সুন্দর সকাল আমরা প্রতিদিন আপনাদেরকে উপহার দেই, এর পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি তারা আমাদের যন্ত্রণা সঙ্গীরা। কিবোর্ডে আছেন সাজিব ভাই, আমাদের তাবলায় আছেন সাখাওয়াত ভাই, গিটারে দৌলতুর রহমান, আমাদের সবার প্রিয় দৌলত আঙ্কেল, আর অক্টোপ্যাডে বিদ্যুৎ দা। সবাইকে শুভ সকাল। আমরা আবারও গানে চলে যাবো আপা আপনার গানে। এবারে যে গানটি আমি গাইছি এই গানটি হচ্ছে নজরুলের একটু বাউল অঙ্গের গান, পল্লী এবং বাউল মিশানো মিক্সড আছে আর কি। হ্যাঁ, খুব সুন্দর একটি গান, খুবই মজার। রসের লুকো চুরি খেলা, রসের লুকো চুরি খেলা, নিত আমার তারি সাথে, নিত আমার তারি সাথে, আমার দেহের আঙিনাতে মোর লীলাময় লীলা করে, আমার দেহের বর কোনে এক বাসর ঘরে,
নজরুলের এত গান যে আমরা সব গান তো শোনা সম্ভবই নয়, আমাদের আমরা হয়তো 700 কি হাজার খানেক মতো গান আমরা নিজেরাই বারবার রিপিট করি গাই, কিন্তু তার তো 4,500 গান রয়েছে, ইসলামিক গানও রয়েছে, কীর্তনও রয়েছে, ভজনও রয়েছে। এখন কি একটু অন্য ধরনের গানে চলে যাব? একটু আমি অন্য একটি গান গাইবো, একটু ঝুমরা ধরনের গান একটু গিয়ে নেই, ঠিক আছে? চলে যাই পরবর্তী গান। পরবর্তী গান হচ্ছে তেপান্তরের মাঠে। তেপান্তরের মাঠে বধু হয়ে একা বসে থাকি, তেপান্তরের মাঠে বধু হয়ে একা বসে থাকি, তুমি যে পথ দিয়ে গেছো চলে তারি বসে থাকি, তেপান্তরের মাঠে বধু হয়ে একা বসে থাকি।
আমরা খুব চমৎকার সময় কাটালাম আপনা আপনার সঙ্গে সকালটা জুড়ে গানে গানে নজরুলের নজরুলকে সঙ্গে নিয়েই। আবার কোনো আয়োজনে আপনাকে এই আসনে বসিয়ে নজরুলের আরও অনেক অন্যান্য গান শুনবো। আজকে কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, আরেকটি গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরব। ঠিক আছে দর্শক, আশা করি আজকের এই আয়োজন আপনাদের খুব ভালো লেগেছে। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানি, আমি এখানে বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর ভালো ভালো গান শুনবেন। সবাইকে আবারও শুভ সকাল। এখন তাহলে কোন গান শুনব? সামনে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, তো নারীদের জন্য যে কবি একেবারে আলাদাভাবেই লিখেছেন আজ থেকে কত বছর ধরো, 35 সালের দিকে হবে আর কি, হ্যাঁ 1935 সালের দিকে, সেই গানের থেকে আমি একটু গাইছি। 35 সালেও নারীদেরকে জাগরণের কথা বলা হয়েছে, আজকে 2019 সালও আমি নারী জাগরণের কথাই বলছি। এখনও নারীরা পূর্ণাঙ্গভাবে জাগেনি, শুধু নারীরা জাগলে তো হবে না, সাথে পুরুষদের জাগতে হবে। সো পুরুষদের সহযোগিতা ছাড়া রেল লাইন বহে সমান্তরাল, অর্থাৎ একজন পুরুষ নারীর পরিপূরক, সুতরাং একজন আরেকজনকে সহযোগিতা করবে সেটাই আমরা আশা করব। গানে চলে যাই। জাগো নারী জাগো বন্নি শিখা, জাগো নারী জাগো বন্নি শিখা, জাগো সাহসী মন্ত্রে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্নি শিখা, জাগো নারী জাগো বন্নি শিখা, দিকে দিকে মেলি তবলে লিহান রাসনা, নেচে চলো উন্মাদ দেনি দিক বাসনা, দিকে দিকে মেলি তবলে লিহান রাসনা, নেচে চলো উন্মাদ বেনি দিক বাসনা, জাগো হত ভাগিনী ধর সীতা নাগিনী, জাগো হত ভাগিনী ধর সীতা নাগিনী, বিশুদা জাগো দাহিকা, জাগো নারী জাগো বন্নি শিখা, জাগো নারী জাগো বন্নি শিখা। ধু ধু জ্বলে উঠে ধুমাই তো যোগিনী, জাগো মাতা কন্যা বধু জায়া ভগ্নী, ধু ধু জ্বলে উঠে ধুমাই তো যোগিনী, জাগো মাতা কন্যা বধু জায়া ভগ্নী, পতিত থারিণী স্বর্গস্থলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদ তুলিতা, পতিত থারিণী স্বর্গস্থলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদ তুলিতা, মেঘে আনো বালা বাসির জালা, মেঘে আনো বালা বাসির জালা, চির বিজয়িনী জাগো জয়ন্তিকা, জাগো নারী জাগো বন্নি শিখা, জাগো নারী জাগো বন্নি শিখা, জাগো সাহসী মন্ত্রে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্নি শিখা, জাগো নারী জাগো বন্নি শিখা, জাগো নারী জাগো বন্নি শিখা, জাগো সাহসী মন্ত্রে রক্ত টিকা, জাগো নারী জাগো, জাগো নারী জাগো, জাগো নারী জাগো বন্নি শিখা।